নমস্কার, প্রত্যেকে স্বাগত আজকের অনুষ্ঠানে। গতদিন অনুষ্ঠান যেখানে শেষ করেছিলাম, আপনারা জানেন যে আমি প্রত্যেকটা হাউস অর্থাৎ আপনাদের যেরকমভাবে আপনারা প্রশ্ন করেছেন সেই রকমভাবে উত্তর দেওয়ার চেষ্টা করছি, হাউস ধরে ধরে করছি। বাট গত কয়েকদিনে যেহেতু ভাদ্র মাসের এখন মাঝামাঝি সময়, রবি 19 ডিগ্রিতে আছে, তো আজকে 19-20 তারিখ ভাদ্র মাসের, তো সেই হিসাবে বহু মানুষ বিবাহ সংক্রান্ত বিষয় জানতে চেয়েছে এবং স্পেসিফিক প্রশ্ন করেছে, বহু মানুষ প্রশ্ন করছে। তো আজকে সেই জন্য মূল আলোচনা থেকে একটু সরে গিয়ে একটু ম্যারেজ রিলেটেড অর্থাৎ আপনাদের যে বহু পুরনো প্রশ্ন অর্থাৎ জাতক জাতিকার বিবাহ সংক্রান্ত, মাঙ্গলিক কিনা, এই সংক্রান্ত আলোচনা দুটো দিন করবে। এটাতে সুবিধে আছে, সেটা হচ্ছে যে আমি যদি আজকের এবং মঙ্গলবারের অনুষ্ঠানে এটা করতে পারি, তো সামনে শুক্রবারের আগে আগে যখন স্যাটার্ন ডাইরেক্ট হবে, আমি বলেছি সেই সময় দুটো তিনটে অনুষ্ঠান করব, স্যাটার্ন ডাইরেক্ট হওয়ার পরে স্যাটার্নের ট্রানজিটও আছে, সেটা যদিও পরের বছরে জানুয়ারি মাসে, তো সেই রিলেটেড কিছু কথা আছে, বৃহস্পতি ট্রানজিট আছে তার আগে, তখন বলবো। তো সেই সময় দু একটা শনিকে নিয়ে প্রশ্ন, মানে প্রশ্ন প্রচুর আছে, সেগুলো নিয়ে উত্তর দেব সেরকম একটা ভাবনা আছে। তো সেই জন্য আজকে ম্যারেজ রিলেটেড জায়গাটা নিয়ে আলোচনা করব, ম্যারেজের ভালো মন্দ যেগুলো যতটুকু আমার নলেজ আছে সেটুকু শেয়ার করার চেষ্টা করব সংক্ষিপ্ত অনুষ্ঠানে। একদিনে হবে না, অনুষ্ঠানটা দুদিনে করতে হবে। তো সব কিছু বলার আগে আপনাদের বলে দিই, বহু মানুষ জানতে চেয়েছে, তারা শুনে নেবেন, কারণ আমি গত বছরও এই রিলেটেড একটা অনুষ্ঠান করেছি, অনেক দিন ব্যাপী করেছিলাম আমার মনে আছে, হয়তো তখন অনেকে শুনতে পাননি বা মিস করে গেছেন মেবি। তো সেগুলো বলার আগে আমি একটু গোচর ফলটা আজকের বলে নিই। আজকের মানে স্পেসিফিক গোচর ফল এখন বুঝতেই পাচ্ছেন, সিংহের ঘরে চার চারটে প্ল্যানেট বসে আছে। তো চারটে প্ল্যানেটের মধ্যে রবি রয়েছে 19 ডিগ্রি 32 মিনিটে রয়েছে, বুধ রয়েছে 22 ডিগ্রিতে, মঙ্গল রয়েছে 18 ডিগ্রি 11 মিনিটে এবং শুক্র রয়েছে 26 ডিগ্রিতে। তো বুঝতেই পারছেন শুক্র এবং বুধ অলমোস্ট আর 4 দিনের মধ্যে ট্রানজিট করে যাবে, শুক্র তার আগেই করবে এবং বুধও 4 দিনের মধ্যে ট্রানজিট করবে। তো 4 দিনে ট্রানজিট করার ফলে এখানে এতগুলো প্ল্যানেট একসাথে জমে থাকার ফলে যে প্রবলেমগুলো সৃষ্টি হচ্ছে সেই প্রবলেমগুলো থেকে কিছুটা নিষ্কৃতি আমাদের পাওয়া যাবে, মানে উইদাউট হেজিটেশন বলা যায় কিছুটা নিষ্কৃতি আমরা পাবো। তো সেই হিসাবে বলে রাখি যে আমাদের রবির ঘরে, আমি বারবার বলেছিলাম, কোনো ঘরে বলিই না, রবির ঘরে এত প্ল্যানেট বা যে কোনো যে ঘরগুলো একটু টেম্পারেচার বেশি সেই ঘরে বেশি প্ল্যানেট থাকা কখনোই ভালো নয়, কোনো ঘরেই থাকা ভালো নয়। ম্যাক্সিমাম দুটো গ্রহ, আমি বারবার বলেছি যে দুটো গ্রহর মধ্যে কাছাকাছি কিছু সাদৃশ্য আছে, এটা ম্যাক্সিমাম, তিনটে হয়ে গেলেই, কিন্তু তিনটে এমন কোনো প্ল্যানেট নেই যাদের মধ্যে খুব লাইকনেস আছে, এরকম নেই, কিছু না কিছু ডিসলাইকনেস আছে এবং সেটা বেশি আছে। সেই জন্য তিনটে প্ল্যানেটই যখন কোনো একটা জায়গায় বসে যায় তখন কিছু প্রবলেম তৈরি করে, স্পেশালি যদি তারা প্রত্যেকে 7 ডিগ্রির মধ্যে অবস্থান করে তাহলে বেশি প্রবলেম করে, রেক্টোগ্রেড হলে তো আরও বেশি প্রবলেম করে। তো রবির ঘরে এখন সবই ডাইরেক্ট প্ল্যানেট আছে, কিন্তু এতগুলো প্ল্যানেট একসাথে থাকার জন্য প্ল্যানেটগুলো ছড়াতে পারছে না, কনসেন্ট্রেটেড হয়ে রয়েছে, তো সেটা ছেড়ে যাবে আগামী 4 দিনের মধ্যে, এখান থেকে দুটো প্ল্যানেট বেরিয়ে যাবে, শুক্র বেরিয়ে যাবে, বুধ বেরিয়ে যাবে, তো তারপরে অনেকটা হালকা হবে, এই ঘরটার ওয়েট কিছুটা হালকা হবে। তারপরে মঙ্গল বেরোবে 24 তারিখে সেপ্টেম্বরে এবং রবি বেরিয়ে যাবে 17 তারিখে, তো তারপরে এই ঘরটা অনেকটা লেস বার্ডেন্ড হবে। আমি আরেকটা কথা আগের দিন বলেছিলাম যে কেতু এবং শনি যখন 1 ডিগ্রিতে যাবে, আমি বাড়িতে গিয়ে দেখেছি এটা, এটা মোটামুটি 14 তারিখ থেকে 1 ডিগ্রিতে ওরা থাকবে, 14 তারিখ, ডেটটা আপনারা মনে রাখবেন। এটা 19 ডিগ্রি 45 মিনিট পর্যন্ত স্যাটার্ন নাববে এই ঘরে, তো ওই একই ডিগ্রি দিয়ে পাস করবে কেতু, রাহুও পাস করবে, তো সেই সময়টা অর্থাৎ তার মানে 14 তারিখ মানে তার একদিন আগে থেকে ধরে নিন, তার মানে 13 তারিখ থেকে মোটামুটি 20 তারিখ পর্যন্ত, এই যে একটা সপ্তাহ সময় 8 দিন, 13 থেকে 20 তারিখ, এই 8টা দিন আপনারা প্রত্যেকেই ইরেসপেক্টিভ অফ ভালো দশা খারাপ দশা একটু সচেতন থাকবেন এই সময়টা,
বিশেষ করে যারা টাকা পয়সার সাথে রিলেটেড কাজ করেন বা কারুর অর্ডার নিয়ে কাজ করেন, এরকম থাকে না প্রচুর পুজোর সময়, এখন বিভিন্ন উৎসবের সময় বহু মানুষ জব ওয়ার্ক করে, এই রিলেটেড কাজ যারা করেন তারা জিনিসপত্র ঠিক করে বুঝে নেবেন আদান প্রদানের সময়। তারা যারা বিভিন্ন জুয়েলারি কাজ করেন, স্পেশালি যারা গোল্ড এর কাজ করেন বা কোনো দামি রত্নের কাজ করেন, তারা এই সময় দেওয়া নেওয়ার সময় বুঝে নেবেন, ভালো করে এন্ট্রি করে নেবেন। এই এই পার্টিকুলার 8 দিন সময়টা বলছি, 8 দিন সময় 1 ডিগ্রিতে থাকবে, উল্টো দিকে রাহুও থাকবে সেম ডিগ্রিতে। এবং আগেই বলেছি যে 11 তারিখ এবং 12 তারিখের জাংশনে রাহু তার নক্ষত্র চেঞ্জ করবে। সামনের দিন আমি মঙ্গলের কথা বলার সাথে সাথে রাহুর ব্যাপারটাও কিছুটা বলে দেব, নক্ষত্র শিপমেন্টের কথাটা, বা শুক্রবার বলবো, সামনের শুক্রবার, সেটা বেটার হবে। শনি ডাইরেক্ট হবে সামনের 18 তারিখ, সুতরাং আসছে বুধবারের পরের বুধবার, তো তার আগের দিনের প্রোগ্রামটাতে ওই রিলেটেড কথাগুলো বললেই মনে হয় বেটার হবে। তো সামনের শুক্রবার রাহু রিলেটেড নক্ষত্র শিফট হচ্ছে, আদ্রা নক্ষত্রে যাচ্ছে নিজের, সেই রিলেটেড কিছু জিনিস বলে দেবো। তো এই মুহূর্তে আর আজকে রয়েছে বৃশ্চিক রাশি রয়েছে, 18 নম্বর নক্ষত্রে চন্দ্র আছে, তো চন্দ্র বৃহস্পতি খুব কাছাকাছি ডিগ্রিতে রয়েছে এখন, তো কিন্তু স্ট্যান্ডিং এফেক্ট এটার হয় না কিছু, প্রথম কথা বলে দিলাম, এটার খুব একটা স্ট্যান্ডিং এফেক্ট হয় না, এই গোচরে চন্দ্র বৃহস্পতির এফেক্ট হয় না, সেটা বার্থ চার্টে হয়, নবাংশে হয়, গোচরে হয় না, মনে রাখবেন। গোচরে কোনো সময় খুব বড় গ্রহ এবং ছোট গ্রহ একসাথে থাকলে কুফল না দিলেও সুফল খুব একটা দেয় না, খুব একটা কথাটা বলছি, তার কারণ এখানে রাহু একমাত্র প্ল্যানেট যে কিছু সুফল দেয়, ফটকা দেয়, সেটা স্থান বিশেষে আলোচনার সময় বলবো, সেই জন্য ওই টেন্টেটিভ কথাটা বলে নিলাম, বাকি কোনো প্ল্যানেট দেয় না। তো আজকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে বিবাহের জায়গা নিয়ে বলবো, স্পেশালি বহু মানুষ গত 2-2.5 মাস ধরে কনস্ট্যান্ট আমাকে মেসেজ করেছে, আমি তার ফলে বলতে বাধ্য হচ্ছি, অনেকে যদি ভাবেন পুরনো আলোচনা আগে করেছি তারা মনে করলে নাও শুনতে পারেন। তো প্রথম যেটা বলে নিই যে ম্যারেজ বলে প্ল্যানেট কিছু বোঝে না, এটা হচ্ছে প্রথম কথা। বিবাহ আমাদের নাম দেওয়া, প্ল্যানেট যেটা এফেক্ট দেয় সেটা হচ্ছে একটা পূর্ণবয়স্ক নারী এবং একটা পূর্ণবয়স্ক পুরুষ। পূর্ণবয়স্ক মানে আমাদের যেটা আর কি রাষ্ট্র নিয়ন্ত্রিত আইন আইন দ্বারা যে নিয়ন্ত্রণ আছে, অর্থাৎ পুরুষের 21 বছর, মেয়ের 18 বছর, এরকম নয়। পূর্ণবয়স্ক মানে তারা ফিজিক্যালি যদি পূর্ণবয়স্ক হয়ে যায় তাহলেই সেটাকে পূর্ণবয়স্ক বলা হয়। তো এখানে একটা ডিফারেন্স আছে, নেচারের সাথে এখানে একটা ডিফারেন্স আছে। তো আমি ধরে নিচ্ছি একটা টেন্টেটিভ একটা এজ, 20-22 বছর, একটা পূর্ণবয়স্ক পুরুষ, একটা পূর্ণবয়স্ক নারী, তারা একসাথে থাকতে পারবে কি পারবে না এটা বোঝে, এর বাইরে অন্য কিছু বোঝে না। বিবাহ টিবাহ এগুলো আমাদের নাম দেওয়া আছে, সমাজের বিভিন্ন তার কালচারাল আসপেক্ট অনুসারে তার নাম আছে, তার ধরনও ডিফারেন্স আছে, এটা প্রথম বুঝে নেবেন। তো বিয়ে বা যথারীতি এই দুটো মানুষ কাছাকাছি থাকার জন্য কী কী প্ল্যানেটের মূল প্রয়োজন হয় দেখুন, প্রথম মনে রাখবেন বিবাহ করায়, অর্থাৎ অ্যালিওরমেন্ট, অর্থাৎ আমি যদি ধরে নিই যে সামাজিকভাবে যেরকম আমাদের প্রথা আছে সেই প্রথা অনুসারে যদি বিবাহ হয় তাহলে সেখানে একজন পুরুষ নারী উভয়কেই পছন্দ করে এবং সেভাবে পারিবারিক কিছু কথাবার্তার ভিত্তিতে বিবাহ হয়। এই পছন্দটা হয় অর্থাৎ একজন বিপরীত লিঙ্গের মানুষ আরেকজন মানুষকে বা ভাইস ভার্সা আর কি দুদিক থেকে পছন্দ হয়, এই পছন্দটা তৈরি করে শুক্র, প্রথম মনে রাখবেন। শুক্র হচ্ছে এমন একটা প্ল্যানেট, সে আপনার অপোজিট জেন্ডারের মানুষকে আপনার দিকে আকর্ষণ বা উল্টো রকম প্রভাবটা তৈরি করতে সহায়তা করে, এটা হচ্ছে শুক্রের বেসিক কাজ। শুক্রের কাজ কিন্তু এইটুকু পর্যন্তই সীমাবদ্ধ। বহু মানুষকে রাস্তাঘাটে দেখবেন অনেক সময় যে একজন খুব সুন্দর নারী তার স্বামী অতটা সুন্দর নয় বা উল্টোও হতে পারে, এই সৌন্দর্যটা ডিপেন্ড করে, অর্থাৎ দেখা যাবে যে তারা হয়তো নিজেরাই একে অপরকে পছন্দ করে বিবাহ করেছে, মানুষটা হয়তো অনেক দিক থেকে অনেক গুণ সম্পন্ন কিন্তু হয়তো অতটা সুশ্রী নয়। আমাদের সমাজে তো এখনও রূপটাকে আমরা প্রিরোগেটিভ রাখি, সেই জন্য আমি এই কথাটা বলছি, কিন্তু শুক্রের এই অ্যাট্রাকশানটা সবসময় আরেকজনের নীতি অনুসারে চলবে না, অর্থাৎ কোনো ছক
অনেক সময় মাল্টি প্ল্যানেট দ্বারা গভর্নড হয়, অর্থাৎ মনে করুন কিছু কিছু ছকের প্রকৃতি একদম ইউনিসেন্ট্রিক, শনির জাতক, বৃহস্পতির জাতক বা জাতিকা, রবির জাতক বা জাতিকা, অনেক সময় দুটো তিনটে প্ল্যানেটের মিক্সড এফেক্ট থাকে। এই মিক্সড এফেক্ট যাদের থাকে তাদের ক্ষেত্রে শুক্র কতটা অ্যাক্টিভ হচ্ছে বা কি মাত্রায় অ্যাক্টিভ হচ্ছে তার উপরে তার পছন্দটা নির্ভর করে। তবে মনে রাখবেন শুক্র কিন্তু সবসময় বাহ্যিক জায়গাটাকে বেশি পছন্দ করে দেন আভ্যন্তরীণ, আভ্যন্তরীণ জায়গাটাকে দেখে বৃহস্পতি। শনি এখানে খুব একটা রোল প্লে করে না এরকম জায়গাতে, কিন্তু করে, পরোক্ষভাবে করে, সেটা আমি আলোচনায় আজকে হয়তো বলা যাবে না, সামনের দিন বলে দেব কতটুকু করে। তো একটা মানুষকে প্রথম দেখেই তাকে পছন্দ হওয়া, ভালো লাগা, সেই জায়গাটা শুক্র তৈরি করে। শুক্রের এটা প্রাইমাফেসি কাজ, এবং এটা শুক্র শুধু মানুষ নয়, সমস্ত পৃথিবীর মানে অন্তত সৌরজগতের মধ্যে যে জীবজন্তু আছে প্রত্যেকের মধ্যেই করে। তারা সেটা বুঝতে পারে না, তাদের চেতনা নেই, মানুষ পারে বলে মানুষ সেটাকে অ্যাজুম করতে পারে। এটা এবার এই ম্যারেজটা লেজিটিমেটলি হবে না ইললেজিটিমেটলি হবে, অর্থাৎ সোসাইটি, সমাজেই, যদি অনেক সময় হয় যে এমন বিবাহ হচ্ছে যেটা বাড়ি থেকে মেনে নিচ্ছে না, এরকম বহু ক্ষেত্রে দেখা যায়। এইটা বা বিবাহের যে উপকরণগুলো, অর্থাৎ বিবাহের যে কারক, দুটো পরিবারের মধ্যে সম্পর্ক, বা মেয়েটি যখন শ্বশুর বাড়িতে আসছে তার শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক, এই সমস্ত কাজ ডিপেন্ড করে চন্দ্রের ওপরে। চন্দ্র সোশ্যাল লেজিটিমেসি দেয় বিবাহের ক্ষেত্রে, চন্দ্রের যতটা উৎকৃষ্টতা থাকে শুক্রও দেয়, কিন্তু চন্দ্র এখানে মেইনলি রোলটা প্লে করে, বিবাহের বন্ডিংটা ঠিক করে। দেখা গেল সব দুই বাড়ির ঠিক আছে, কিন্তু বিবাহের পরে দেখা গেল একটা অন্য চিত্র, মেয়ে বলছে বাড়িতে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, এটা কিন্তু চন্দ্র তৈরি করে। অর্থাৎ বিবাহের আগে একরকম প্রকৃতি, পোস্ট ম্যারেজ একরকম প্রকৃতি, এটা চন্দ্র দেয়। আর বিবাহের, বিবাহটা ঘটানোর জন্য চন্দ্র কিন্তু এফেক্ট, চন্দ্র শুক্র এগুলো সব ছোট প্ল্যানেট, এদের এফেক্ট ট্রানজিটারি হয়, অল্প সময়ব্যাপী। ভালো লাগা এই ব্যাপারটা কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে জিনিসটার কিন্তু খুব একটা ভ্যালু থাকবে না, বড় জোর একটু অল্প কয়েক বছর স্থায়ী হবে, তারপর কিন্তু সম্পর্কটার অন্য দিক থেকে গুরুত্ব বাড়ে। কিন্তু চন্দ্রেরও তাই, কিছু বছর কাটানোর পরে এদের এফেক্টটা নাল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু বৃহস্পতি যেটা করে বিবাহের স্থায়িত্ব, অর্থাৎ বিয়েটা, অর্থাৎ দুটো মানুষ কতটা থাকতে পারবে এবং না থাকতে পারবে, এর এই সমস্ত প্রস অ্যান্ড কনস পুরোটা জুপিটার নির্ভর করে। এবং বিয়েটাকে, বিবাহটা ঘটানোর জন্য এবং বিবাহ পরবর্তী যে পোস্ট ম্যারেজ যে এফেক্ট, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিউচুয়াল রিলেশন, তারা পরবর্তী ফিউচার প্ল্যানিং, ফ্যামিলি প্ল্যানিং, এগুলো সমস্ত বৃহস্পতি। বৃহস্পতির মানেই হচ্ছে টু অ্যাড, নাম্বার অ্যাড করা, এটা মনে রাখবেন সবসময়। সংখ্যা বাড়ে, একটা মানুষ ছিল, দুটো মানুষ হলো, তারপরে তাদের সন্তান সন্ততি হবে, নাম্বারটা বৃদ্ধি করে সবসময় বৃহস্পতির, এটাই কাজ। নতুন রিলেশন তৈরি করে। তো এই হচ্ছে তিনটে প্ল্যানেটের প্রকৃতি, তিনটে প্ল্যানেট তিনটে দিক থেকে কাজ করে। এর সাথে বহু মানুষই শুনবেন, প্রায় জানেনও সবাই, মাঙ্গলিক এফেক্ট, একটা খুব কমন শব্দ বিবাহের ক্ষেত্রে। সবাই জানে যে পাঁচটা পজিশনে যদি মঙ্গল থাকে তাকে মাঙ্গলিক বলা হয়, সেটা অ্যাসেন্ডেন্ট দেখে যারা ছক দেখে তাদের লগ্ন বলে, ফোর্থ হাউস বলে, সেভেন্থ হাউস বলে, এইট হাউস বলে, টুয়েলথ হাউস বলে। এই পাঁচটা জায়গায় মঙ্গল থাকলে জাতক বা জাতিকার বিবাহের ক্ষেত্রে শুভ হয় না বলে একটা ধরে নেওয়ার প্রকৃতি রয়েছে। আমি উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম, সারা পৃথিবীতে মনে করুন 80% মানুষ বিবাহিত, তার মানে 40% পুরুষ, 40% মহিলা বিবাহিত। আর ছকের মধ্যে পাঁচটা পজিশানে মঙ্গল থাকলে মাঙ্গলিক, তাহলে প্রায় 40%। তার মানে সারা পৃথিবীতে যদি 700 কোটি লোক বিবাহিত হয় বা হতে চলেছে পরবর্তীকালে, অনেক বাচ্চা রয়েছে যেহেতু, হতে চলেছে, তাদের মধ্যে 40%, তার মানে 300 কোটি, 700 কোটির মধ্যে 300 কোটি বিবাহই খারাপ হওয়া উচিত জ্যোতিষশাস্ত্র বই অনুসারে, সূত্র অনুসারে তাই বলছে, আদপেই সেটা নয়। মাঙ্গলিক এফেক্ট মাত্র 5-7% লোকের ওপরে অ্যাক্টিভ হয়, বাকিদের ওপরে অ্যাক্টিভ হয় না। বহু মানুষ জানেই না, জানেই না যে তার ছক মাঙ্গলিক আছে বা
খারাপ আছে, কিছুই হয়নি, সুস্থ সুন্দর বিবাহিত জীবন কাটিয়েছে। কাদের কাদের ক্ষেত্রে অ্যাক্টিভ হয় সেটা বলে দেওয়াটাই মেন। এবার আপনি একটা জিনিস বুঝুন, আপনার আমরা মঙ্গল নিয়ে কেন আলোচনা করছি, মঙ্গলের সাথে বিয়ের কোনো সম্পর্ক নেই, দূর দূর পর্যন্ত মঙ্গল ম্যারেজ রিলেটেড প্ল্যানেটই নয়, মঙ্গল হচ্ছে অ্যাগ্রেশনের প্ল্যানেট, অ্যাগ্রেসিভ, পরিশ্রম, কিছুটা যারা টেকনিক কাম পরিশ্রম একসাথে কাজ করে, যেমন ধরুন সিভিল ইঞ্জিনিয়ার বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের কাজ, কায়িক পরিশ্রমও আছে তার সাথে বুদ্ধিও আছে, দুটোই লাগে এক্ষেত্রে, বা আরও অনেক পেশা আছে যেখানে বুদ্ধি এবং পরিশ্রম দুটো একসাথে লাগে। যারা সফটওয়্যারের কাজ করে তাদের অতটা শারীরিক পরিশ্রম লাগে না, ঠান্ডা ঘরে মাথাটা খুব পরিষ্কার লাগে, কিন্তু অনেক পৃথিবীতে কাজ আছে যেখানে মস্তিষ্ক এবং শারীরিক বল দুটো লাগে, সেই দুটোকে একসাথে দেয়, কম্বাইন্ড দেয় হচ্ছে মঙ্গল। এবং মঙ্গল শুধু বুদ্ধিহীন পরিশ্রমও দেয় কিছু কিছু ক্ষেত্রে, সমাজের যে বর্গটার মধ্যে শিক্ষা ব্যবস্থা এখনও পৌঁছায়নি, যাকে আমরা টয়লিং মাসেস বলি, পরিশ্রমী মানুষ এবং কায়িক শ্রম করে তারা পয়সা উপার্জন করে, এই সেকশনটাকেও, এই অ্যাক্টিভিটিসটাকেও মঙ্গলের মধ্যে অন্তর্ভুক্ত করা যায়। মঙ্গলের সাথে বিয়ের কোনো সম্পর্ক নেই, কিন্তু মঙ্গল ম্যারেজকে প্রভাবিত করে। আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বলছি, মনে করুন আপনি একটা রান্না করছেন, তার মধ্যে পরিমিত নুন দিলেন, খাবারটা খেতে ভালো হলো। এবার খাবার খেয়ে আমাদের যে শক্তির উৎপাদন হবে, খাবারটা তো আমাদের শরীরে গিয়ে শক্তি দেবে, তার জন্যই আমরা খাবার খাই, তার সাথে নুনের যে খুব একটা সম্পর্ক আছে তা নয়। মানুষই একমাত্র প্রাণী যে বাইরে থেকে অ্যাড করা সল্ট খায়, পৃথিবীর কোনো প্রাণী খায় না। হাতি অত বড় শরীর, সে কাঁচা খায়, গরু ছাগল যারা মাংসাশী হোক তৃণভোজী হোক যেরকমই হোক তারা কিন্তু ডিরেক্ট খায়, মানুষই সেটাকে রান্না করে খায়, বানিয়ে খায়। তো মানুষই বাইরে থেকে সল্ট অ্যাড করে, তো এই সল্টটা আমাদের শক্তি উৎপাদনের সাথে ডাইরেক্টলি খুব একটা সম্পর্ক নেই, সল্ট না দিয়ে খেলেও মানুষ সেরকমই থাকবে। বহু লোক যারা ব্যায়াম ট্যাম করে, আমি শুনেছি মাসল বিল্ডিং করে, তারা নুন খায় না, আমি কারণ জানি না কিন্তু খায় না বলে শুনেছি। তো কিন্তু যদি এই খাবারটার মধ্যে অতিরিক্ত নুন দিয়ে দেন তাহলে খাবারটা খাওয়া যাবে না, মঙ্গল হচ্ছে এরকম এফেক্ট দেয়। অর্থাৎ মঙ্গলের সাথে ম্যারেজের সম্পর্ক নেই, কিন্তু ছকে যদি মঙ্গলের ডিস্টারবেন্স থাকে তাহলে কিন্তু ছক বিয়েকে প্রভাবিত করে। মঙ্গল হচ্ছে এই জাতীয় প্ল্যানেট, পরিস্থিতিটা বুঝে নিন। একটা মানুষের মধ্যে মঙ্গল থেকে মানুষের, শনি থেকে মানুষের মূলত ধৈর্য বোঝায়, আর ধৈর্যচ্যুতি অর্থাৎ তার পেশেন্স কতটা আছে সেই লেভেলটাকে তৈরি করে মঙ্গল, মানে তার ব্রেকিং পয়েন্টটা তৈরি করে মঙ্গল। মঙ্গল যার যত খারাপ সে মানুষ তত ইম্পেশেন্ট, অধৈর্য, এক্ষুনি চাই সব কিছু, যে কোনো কাজের মানে হটকারী যাকে বলা যায়, তার কোনো, তার উপর নিয়ন্ত্রণ নেই কোনো। বহু মানুষ দেখবেন খুব ঠান্ডা মাথার লোক, বসে আছে একটা জায়গায় একটা জিনিসের অপেক্ষা করে, বহু মানুষ দেখবেন পাইচারি করছে, একবার চা খাচ্ছে, একবার ঘড়ি দেখছে, সবসময় উসখুস উসখুস করছে, সে দাঁড়িয়ে থাকতে পারছে না। তো এই ব্রেক, পেশেন্সের ব্রেকটা করে মঙ্গল। আর শনি যার যত বলি হবে সে তত বেশি ধৈর্যশালী হবে, সে দাঁত কামড়ে পড়ে থাকতে পারবে। এবং সেই লোকের ছকেই যদি আবার মঙ্গল খারাপ থাকে তাহলে কিন্তু তার একটা মাঝামাঝি গুণ হবে, কিন্তু মঙ্গল ভালো থাকলে তার পেশেন্স ভালো থাকবে। ওই জন্য মঙ্গল যার যত ভালো, মঙ্গল আমাদের নার্ভকে কন্ট্রোল করে, আমাদের শরীরের মূলত নার্ভের কানেকটিভিটিকে কন্ট্রোল করে বুধ এবং শনি। তো ইম্পেশেন্ট মানে কি, তার তার স্নায়ুর এই চাপটা নেওয়ার মতন ক্ষমতা নেই বেশিক্ষণ, সেই জন্যই সে ইম্পেশেন্ট হয়। আর শনি যার যত স্ট্রং হয় তাকে তত পেশেন্স দেয়। খুব ক্লিয়ার করে জায়গাটা বুঝে নিন। এবার ইম্পেশেন্ট মঙ্গল যদি গণ্ডগোল থাকে ছকের মধ্যে, ইম্পেশেন্ট হলে কি হবে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক, পরিবার, নতুন একটা পরিবার, তার মধ্যে অনেক কিছু নতুন জিনিস ঘটছে, এগুলোর প্রেশার অনেক সময় অনেকে নিতে পারে না। পুরুষের দিক থেকেও হয়, পুরুষের একটা অ্যাডভান্টেজ আছে, সে তার নিজের বাড়িতে থাকে অধিকাংশ ক্ষেত্রে, ফলে তার একটা অ্যাডভান্টেজ, লোকেশনাল অ্যাডভান্টেজ আছে, অন্তত লোকগুলো চেনা। মেয়েটি একটা অন্য পরিবেশে আসে, বিয়ের আগে তার একটা অন্যরকম সোসাইটি ছিল, তার অন্যরকম কালচার ছিল, বিয়ের পর অন্যরকম, তাকে মানাতে অনেকটা সময় এবং স্পেস তাকে দেওয়া উচিত, সেটা অনেক সময় দেওয়া হয় না।
বা যাদের ধরুন মঙ্গলের ক্ষেত্রে প্রবলেম আছে, দুদিক থেকেই যদি প্রবলেম থাকে সে রিয়্যাক্ট করে ফেলবে এবং সেক্ষেত্রে তার ম্যারেজের জায়গাটাকে গণ্ডগোল করে, মঙ্গল এভাবে মুখ্যত করে। এছাড়াও আরও কিছু কারণ আছে, শারীরিক দিক থেকেও কিছু কারণ আছে, মুখ্যত মানসিক, এটা মনে রাখবেন। মঙ্গলের প্রভাব মুখ্যত মানসিক, মঙ্গল আমাদের নার্ভকে দেখে শরীরের, তো নার্ভকে দেখে বলে সে আমাদের আচার আচরণের উপর প্রভাব বিস্তার করে। যে কোনো যোগী পুরুষদের দেখবেন তারা খুব শান্ত হয়, তাদের মঙ্গল নিয়ন্ত্রিত হয়। ছকের মধ্যে যতগুলো প্ল্যানেট আছে ইনক্লুডিং রাহু কেতু, একমাত্র যদি মঙ্গলকে বাইরে বার করে দেওয়া যেত তাহলে ছকের মধ্যে 90% অ্যাবারেশনকে নষ্ট করে দেওয়া যেত। মঙ্গলের শুধু নামটাই মঙ্গল, ওর মধ্যে কোনো মাঙ্গলিক গুণ নেই, এটা প্রথম জিনিস মনে রাখবেন। এবার ঈশ্বর দিয়েছে, তার কিছু গুণ কারকতা আছে, সেই জন্য দিয়েছে। তো মঙ্গল এইভাবে প্রভাব বিস্তার করে। এবার মনে রাখবেন, আমি একদিন আলোচনায় বলেছিলাম যে ছকের যে কোনো জায়গায় যদি রেট্রোগ্রেড মঙ্গল থাকে, গণ্ডগোল, স্পেসিফিক গণ্ডগোল। আপনাদের একটা সময় বলছি, আমাকে বহু লোক পাঠিয়েছে বলে সেখান থেকে বলছি, 1986 সালের মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত যাদের জন্ম হয়েছে, একদম স্পেসিফিক বলছি, 1986 সালের মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত যাদের জন্ম হয়েছে, দেখবেন মঙ্গলটা রেট্রোগ্রেড হয়েছে সম্ভবত জুন মাসে গিয়ে। মঙ্গল রেট্রোগ্রেড হওয়ার এক মাস আগে থেকে অতীব বলি হয়ে যায়। এবার ও তো নেগেটিভ গুণটা ওর মধ্যে বেশি, অ্যাগ্রেশন, সেগুলো তো আমাদের নর্মাল দৈনন্দিন জীবনে দরকার হয় না। অ্যাগ্রেসিভ দিয়ে আমরা কী করব আমাদের নর্মাল যারা মানুষ, কিন্তু মঙ্গল সেটাই দেয়। বাহ্যিক বা তার কথাবার্তা সব কিছুর মধ্যে তার একটা অ্যাগ্রেশন থাকে, তার একটা দাপট থাকে, অন্যকে ডমিনেট করার একটা প্রবণতা থাকে। ডমিনেট করার প্রবণতা রবিরও থাকে, কিন্তু রবির লোকেরা জ্ঞানী হয়, অগাধ জ্ঞানী হয়। রবির লোক ডমিনেট করছে মানে সেই উল্টো দিকের লোকটাকে কম জানে বলেই বসিয়ে রাখছে, এটাই রবির সাথে মঙ্গলের পার্থক্য। কিন্তু মঙ্গল মূর্খ হলেও অন্য লোককে ডমিনেট করার চেষ্টা করবে, সে কখনোই বুঝবে না যে আমি মূর্খ, এটা মঙ্গলের। কারণ মূর্খ লোক কখনোই বুঝবে না, তার তো কোনো মেজারমেন্ট নেই সে কী বলছে বা কী করছে। তো এইভাবে সে প্রভাবিত করে। মঙ্গল যদি ছকের কোনো জায়গায় রেট্রোগ্রেড হয়ে যায়, যে কোনো জায়গায় যত ডিগ্রিতে হোক, সেই ছককে নষ্ট করে দেবে, একাও ড্যামেজ করে দেবে। এটা মঙ্গলের এমন একটা খারাপ প্রভাব। আমি যে টাইম স্প্যানটা বললাম, এই টাইম স্প্যানের মধ্যে আমি বহু মানুষের ছক দেখেছি, বোথ মেল এবং ফিমেল, সেই ছকে কিন্তু আমি অ্যাবারেশন পেয়েছি। শুক্রটা দেখবেন যে কর্কট রাশি থেকে এই সময়ের মধ্যে কন্যা রাশি পর্যন্ত আছে, বিস্তারটা আছে এই স্প্যানে। এবং মঙ্গল এই সময় রেট্রোগ্রেড হতে চলেছিল, তার কিছুদিন বাদে হয়ে যাবে, মানে জুন মাস নাগাদ হয়ে যাবে। 65 থেকে 65 দিনের মতো রেট্রোগ্রেড থাকবে, তার মানে প্রায় অগস্ট পর্যন্ত এফেক্ট আছে। এই সময় দেখবেন যারা যদি কারোর সাথে মেলে, দেখবেন ভালো যদি দশা না থাকে ছকে বা অন্য প্ল্যানেট যদি খুব একটা, এই সময় তো খুব একটা বেশি এ হবে না, কারণ বৃহস্পতিও কুম্ভ রাশিতে রেট্রোগ্রেড হবে এই ফেজটাতে, তো খুব একটা দূরে প্ল্যানেটগুলো স্লো হয়ে গেছে এই সময়, যে খুব একটা গতি মুভমেন্ট আছে তা নয়, খুব কাছাকাছি ডিগ্রির মধ্যেই থাকবে। তো তার ফলে খুব একটা বেশি চারিত্রিক ডিফারেন্স পাওয়া যাবে না, দশা নির্বিশেষে বলছে। এদের কিন্তু ম্যারেজ লাইফে আমি বহু লোকের ক্ষেত্রে ত্রুটি দেখেছি, এটা উইদাউট হেজিটেশন বলছি। আজকে আলোচনা করা যাবে না, আজকে সময় শেষ। সামনের দিন ডিগ্রিগুলো বলে দেবো, কোন কোন ডিগ্রিতে মঙ্গল মাঙ্গলিকের ক্ষেত্রে বেশি অ্যাক্টিভ হয় বা কোন ক্ষেত্রে সেগুলোকে অ্যাভয়েড করা উচিত বা না যাওয়া উচিত, বা গেলে কীরকম লোকের সাথে বিবাহ দিলে বেটার হয়, সেই অপশন যদি থাকে তাহলে সেটা করে আলোচনা করে এই প্রোগ্রাম দুটো শেষ করব। সামনে শুক্রবার রাহুর 6 নম্বর নক্ষত্র নিয়ে আলোচনা করব, তার পরের মঙ্গলবার স্যাটার্ন যেদিন ডাইরেক্ট হবে, তার একদিন আগে স্যাটার্নের ওই ডাইরেক্ট এবং তার পরবর্তী কিছু তথ্য বহু মানুষ জানতে চেয়েছে সেটা নিয়ে বলবো। আজকে দুদিনেই মঙ্গলের স্পেসটা নিয়ে বলবো, সামনের দিন ডিগ্রিগুলো বলে দেবো, কোন কোন ডিগ্রিতে থাকলেও এফেক্ট বেশি দেয় বা কম দেয় এই ব্যাপারটা। আজকে দেখতে থাকুন, প্রত্যেকে প্রশ্ন করবেন, সেই মতো উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।